ক্যাডকো ট্রেনিং ইনস্টিটিউট 2013 সালের শেষের দিক থেকে যাত্রা শুরু করে এবং আমাদের প্রথম কোর্সই হচ্ছে অটো ক্যাডের উপরে কোর্স। আমরা আগে যে অটো ক্যাডের কোর্সটা করাতাম এটা অনেকটা এসেনশিয়াল কোর্স ছিল। এরপরে কোভিড-19 পরে আমরা উপলব্ধি করা শুরু করলাম যে এখন এমনভাবে আমাদেরকে কোর্স করানো দরকার যাতে করে কোর্সগুলো থেকে বের হয়ে সরাসরি গ্রাজুয়েটরা ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারে, মানে আপনি কোর্স করার পরে যাতে আপনি একটা অভিজ্ঞতা অর্জন করতে পারেন। সো এরই ধারাবাহিকতা আমাদের যেমনটা ক্যাট করে শুরু হয়েছিল অটো ক্যাট কোর্স দিয়ে, আমাদের যতগুলো মাস্টার কোর্স আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে প্রথম কোর্সই হচ্ছে অটো ক্যাট মাস্টার কোর্স, যেটা আসলে প্রফেশনাল অটো ক্যাট মাস্টার কোর্স হিসেবে পরিচিত। সো আমি আপনাদের সাথে শেয়ার করব এই প্রফেশনাল অটো ক্যাট মাস্টার কোর্সে আসলে কী কী বিষয়ের উপরে ফোকাস করা হয়েছে। আমি আগেও বলেছি প্রফেশনাল অটো ক্যাট মাস্টার কোর্স এই কোর্সটার মাধ্যমে মূলত আমরা ইন্ডাস্ট্রি এবং একাডেমির মধ্যে যে গ্যাপটা থাকে সেটা ফিল আপ করতে চাই। আমরা সবাই জানি অটো ক্যাট হচ্ছে এমন একটা টুল যেটার মাধ্যমে আমরা যে কোনো ধরনের ড্রয়িং তৈরি করতে চাই। এই প্রফেশনাল অটো ক্যাট মাস্টার কোর্সে আসলে প্রথমে টার্গেট করা হয়েছিল সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং আর্কিটেকচার থেকে পড়াশোনা করা সকল ধরনের স্টুডেন্টদের জন্য। পরবর্তীতে এটা এখন শুধুমাত্র আর্কিটেক্ট এবং সিভিল ইঞ্জিনিয়ারদেরকেই অফার করা হয়, কেননা আমরা ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালের জন্য আলাদা আলাদা কোর্স রয়েছে। সো সিভিল এবং আর্কিটেকচারের যত কাজ আছে, যত ধরনের ড্রয়িং করতে হয়, সব কিছুই মূলত বাংলাদেশে বা পৃথিবীব্যাপী এই অটো ক্যাট সফটওয়্যার মাধ্যমে করা হয়। সো আমরা এই কোর্সটাকে এমনভাবে ডিজাইন করেছি যাতে করে একজন গ্রাজুয়েট পাশ করার এই কোর্সটা শেষ করার পরে সে ইজিলি সিভিল এবং আর্কিটেকচার রিলেটেড যত ধরনের কাজে অটো ক্যাট ব্যবহার করা দরকার সবই করতে পারে। এবং আপনারা অবশ্যই জানেন আমরা যারা অটো ক্যাট নিয়ে কাজ করি বাংলাদেশে, তার মধ্যে 99% বলা চলে সবাই প্রকৌশলী বা স্থপতি। সো সুতরাং আমাদেরকে এই অটো ক্যাট শেখার সময়টা আমরা চেষ্টা করব যাতে করে ডিজাইন রিলেটেড কাজও কিছুটা ধারণা নেওয়া যায়। আপনি হয়তো বা অটো ক্যাটের সময়ে কিছুদিন দিলে অটো ক্যাটে ড্রয়িং করতে পারবেন, কিন্তু যখন একটা গ্রাজুয়েট পাস করে বের হয় ইউনিভার্সিটি থেকে বা কলেজ থেকে, তখন তার কিন্তু ড্রয়িং ডিজাইনেরও খুব বেশি ভালো ধারণা থাকে সেটা এমনটা কিন্তু বলা যায় না। যার কারণে আমরা চেষ্টা করেছি অটো ক্যাট কোর্সের মাধ্যমে কোর্স চলাকালীন একজন স্টুডেন্টকে যাতে করে সে প্রফেশনাল কিছু ডিজাইন ড্রয়িংয়ের অভিজ্ঞতা অর্জন করতে পারে এমনভাবে এই কোর্সটাকে ডিজাইন করা।